হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও কিছু প্রোডাক্টের রিভিউ। অ্যান্ড আজকে যে দুটি প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি, এই দুটি প্রোডাক্ট হচ্ছে ম্যালাওয়ের দুটি সিরাম নিয়ে এসেছি। এবং সিরাম দুটি হচ্ছে আপনাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি বেনিফিট দিয়ে থাকবে। একটি সিরাম আপনাকে ফেয়ারনেস দিবে এবং অন্যটি হচ্ছে আপনাদেরকে যাদের ব্রনের প্রবলেম আছে তাদের ব্রনের প্রবলেম সলভ করার জন্য হেল্প করবে, একদম টোটালি আপনার ব্রন প্রবলেম ইনশাল্লাহ সলভ করে দিবে। সো দুটি প্রোডাক্টের রিভিউ করবো, পাশাপাশি দুটি প্রোডাক্টের সাথে আপনি কী ফেস ওয়াশ বা কী ক্লিনজার ইউজ করলে আপনাদের ফেসের জন্য ভালো হবে সেটা জানিয়ে দিব, এবং পাশাপাশি জানিয়ে দিব এটি কারা ইউজ করতে পারছে, কত বয়স থেকে এটি ইউজ করতে পারবে। সব কিছু জানার জন্য ডিটেলসে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং করে ফেলতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো গাইস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আজকে যে দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি, দুটি হচ্ছে ম্যালাও ব্র্যান্ডের দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি। ম্যালাও সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। ম্যালাও হচ্ছে একটি চায়না ব্র্যান্ড এবং এটি হচ্ছে চায়নার খুব বিখ্যাত একটি ব্র্যান্ড, এবং তাদের প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, রিভিউ আছে আমাদের চ্যানেলে, এবং তাদের প্রচুর প্রচুর প্রোডাক্ট মার্কেটে আছে। আপনারা যারা অনলাইন পেজগুলো সার্চ করেন তারা দেখতে পাবেন যে ম্যালাওর অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। শুধুমাত্র ম্যালাও নিয়ে কিন্তু একটি রিভিউ করলে দেখা যাবে যে সারা দিন চলে যাবে। আপনারা পা থেকে মাথা চুল পর্যন্ত যত ধরনের প্রবলেমস আছে সব ধরনের প্রবলেমসের সলিউশন কিন্তু ম্যালাওর প্রোডাক্টেই পেয়ে যাবেন, একই ব্র্যান্ডের মধ্যে হয়ে যাবে। সো আজকে যে দুটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, দুটি প্রোডাক্টের প্রথমটি আমি দেখাচ্ছি, যেটি হচ্ছে আপনাদের যাদের ব্রনের প্রবলেম আছে তাদের ব্রনের জন্য বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যালাও ট্রিট্রি ক্লিয়ার স্কিন একটি পিওর সিরাম আছে। একটি সিরামটি আছে, এখানে ভিটামিন সি আছে এবং এতে হচ্ছে স্কিন দেখতে পাচ্ছেন যে টোটালি হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড আছে এবং সিলিসাইলিক অ্যাসিড আছে। সব ধরনের হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এতে আছে, যার যে ধরনের প্রবলেম সব ধরনের প্রবলেম সলিউশনে পেয়ে যাবেন। এটি একই সাথে আপনার স্কিন থেকে ব্রন রিমুভ করবে, একই সাথে এটি আপনার স্কিন থেকে দাগ রিমুভ করবে এবং স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। হাইলুরোনিক অ্যাসিড যেটি আছে এটি হচ্ছে আপনার স্কিন থেকে দাগ রিমুভ করতে হেল্প করবে, এবং সিলিসাইলিক অ্যাসিড আমরা জানি যে স্কিনটাকে ব্রাইট করতে, স্কিন ময়শ্চারাইজ করতে এটি হেল্প করবে। সো একই সাথে আপনার অনেক অনেকগুলো বেনিফিটস কিন্তু এই সিরামটি থেকে পেয়ে যাবেন। এখন যাদের ব্রনের প্রবলেম আছে তাদেরকে বলবো, ব্রনটা অনেক কারণে হতে পারে এবং এটা দেখা যায় বিশেষ করে টিনেজারদের খুব বেশি হয়ে থাকে, যারা খুব বেশি হচ্ছে রোদে থাকে, বাহিরে থাকে, ঘেমে যাচ্ছে বা স্কিনের খুব ভালোভাবে প্রপারলি হচ্ছে যত্ন নিতে পারছে না সেজন্য হতে পারে। অনেকের থাকে হচ্ছে ঘুম কম হওয়ার কারণে, পানি কম খাওয়ার কারণে, অথবা ধুলাবালি ময়লার জন্য তো অবশ্যই হয়ে থাকে, কিংবা স্কিন প্রবলেমের জন্য কিন্তু আপনাদের ব্রনের প্রবলেমটি হয়ে থাকে। এখন প্রথমত হচ্ছে যাদের হয়ে গেছে তারা কিভাবে সলিউশন করবেন সেটা বলছে, যাদের এখনো হয়নি কিভাবে যত্ন নেবেন সেটা বলে দিচ্ছি। যাদের এই প্রবলেমগুলো এখনো হয়নি তাদেরকে হচ্ছে খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। যখনই বাহিরে যাচ্ছেন বাহিরে যাওয়ার আগে খুব ভালোভাবে ফেসটাকে ওয়াশ করতে হবে, বাইরে থাকা অবস্থায় বারবার চেষ্টা করতে হবে যে হ্যান্ড রাব রাখার জন্য, যেটিতে আপনি ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে পারছেন। ট্রিট্রি সিরামযুক্ত কিছু হচ্ছে ফেস ইউজ করার জন্য সিরাম পাওয়া যাচ্ছে, বাইরে ইউজ করার জন্য কিছু টিস্যু থাকে সেই টিস্যুগুলো ক্লিনজারগুলো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ব্রন হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। এখন যাদের প্রবলেমটা হয়ে গেছে তারা এই সিরামটি অ্যাপ্লাই করতে পারবেন। সিরাম অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে ফেসটিকে ওয়াশ করতে হবে, সেজন্য দরকার একটি ভালো ক্লিনজার, যে ক্লিনজারটি আপনার ট্রিট্রি আছে, ট্রিট্রি সিরাম আছে, এটা একটি ক্লিনজার লাগবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে ব্রেইলির এই ক্লিনজারটি আছে। আপনারা কেউ যদি চান ব্রেইলির টোটাল সেটটি আমাদের কাছে পেয়ে যাবেন, এবং ব্রেইলির এই ক্লিনজারটি আছে যেটি হচ্ছে ট্রিট্রি এসেন্স থাকার কারণে এটি আপনার ফেস থেকে খুব ভালোভাবে ফেসটি ওয়াশ করার পাশাপাশি কিন্তু ব্রনের যেই হচ্ছে আপনার ইনফেকশনের যে প্রবলেমগুলো আছে এবং ব্রনের হওয়ার যেই হচ্ছে জীবাণুটি আছে সেটি কিন্তু রিমুভ করে দেয়। তো আপনারা অয়েল কন্ট্রোল করবে, সাথে সাথে স্কিনটাকে ব্রাইট দেখাবে, ট্রিট্রি সিরাম থাকার কারণে ব্রন হওয়ার পসিবিলিটি কমাবে। তো আপনারা যারা হচ্ছেন ব্রনের প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই ট্রিট্রির এই সিরাম, আপনার হচ্ছে ব্রেইলির যে সিরামটি আছে ট্রিট্রি যুক্ত এই সিরামটি হচ্ছে ক্লিনজারটি দিয়ে ফেসটি খুব ভালো করে ওয়াশ করে নেবেন, দেন হচ্ছে সিরামটি অ্যাপ্লাই করবেন। সিরামটি যদি আপনার কেউ বাসায় থাকেন তাহলে দিনের বেলা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনারা শুধুমাত্র রাতের বেলা এটি ওভারনাইট ইউজ করে রেখে দিবেন। এবং পাশাপাশি যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যাদের মুখে বড় বড় ব্রণ আছে আপনারা চাইলে শুধুমাত্র সেই ব্রণের জায়গাটিতেই হচ্ছে ইউজ করতে পারেন কটন দিয়ে, অথবা ফুল ফেসটি অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। তাতে করে কি হবে, আপনার ফুল ফেসে নতুন করে ব্রণ হওয়ার পসিবিলিটি কমে যাবে। বাট যাদের ফেসে ছোট ছোট করে দানা দানা করে ব্রণ বের হয়, সেই ব্রণ যেটা আছে সেই ব্রণটা যদি হয়ে থাকে তাহলে আপনার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করবেন ব্রণের জন্য। তো ব্রণের এই যে কম্বোটি আছে কম্বোটি ভীষণ উপকারী, এটি
একবার ইউজ করলে আপনারা পুরো ফ্যান হয়ে যাবেন। মাত্র 7 দিন ইউজ করার পরে আপনারা এটির রেজাল্ট বুঝতে পারবেন যে খুব দ্রুত এটি আপনার স্কিন থেকে ব্রণটিকে রিমুভ করতে ইনশাল্লাহ হেল্প করবে। এখন বলে দিচ্ছি যে সেলিসাইলিক যে অ্যাসিড যে সিরামটি আছে এটির কি কাজ। এটি হচ্ছে আপনার স্কিনটিকে ফর্সা করবে। ম্যালাওয়ের এই সিরামটি খুবই উপকারী, এটা সবাইকে স্যুট করে। এই সিরামটির বিশেষত্ব হচ্ছে এটি সব ধরনের স্কিনে কিন্তু এটি স্যুট করে যায়, যে কোনো ধরনের স্কিন, এটি অল স্কিন টাইপ, এবং যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো একদম টোটালি হচ্ছে ম্যাজিক্যাল একটি সিরাম। এটি আপনার স্কিনটাকে ফেয়ার করবে, স্কিনটাকে অ্যান্টিএজিং দিবে, স্কিন থেকে দাগ রিমুভ করবে, স্কিনকে ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, এবং স্কিনকে হচ্ছে একদম টোটালি একটি কেয়ার করে থাকবে। এই যে ম্যালাওয়ের যে প্রোডাক্টটি আছে এটি স্কিন মোটা করতে হেল্প করে। যাদের স্কিন হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে পাতলা স্কিন তারা এটি ইউজ করতে পারবে, এবং এই সিরামটি হচ্ছে যাদের বয়স 12 থেকে 13 বছর তারা ইউজ করবে। দুইটি সিরামই, যাদের বয়স 12 থেকে 13 বছর হয়েছে তারাও এই সিরামগুলো অ্যাপ্লাই করতে পারবে। তাতে করে কি হবে, তাদের ফেসটি ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, সব ধরনের কিন্তু প্রবলেম থেকে প্রবলেমের সলিউশন এ থেকে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সিরাম অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমরা জানি খুব ভালো একটি ক্লিনজার দিয়ে ফেসটিকে খুব ভালো করে সুন্দর করে ফেসটিকে ওয়াশ করে ফেলতে হবে। এখানে আমি সিম্পলের যে ফেস ওয়াশটি আছে সেটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এই কারণে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই ড্যামেজ থাকবে তারা তো অবভিয়াসলি সিম্পলের এই ময়শ্চারাইজিং যে ফেস ওয়াশটি আছে এটি অ্যাপ্লাই করবে। এটি টোটালি 100% সো ফ্রি, আর এই যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে খুবই ভালোভাবে আপনার স্কিনকে ক্লিয়ার করবে। ওকে, সো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি হচ্ছে ময়শ্চারাইজিং এর জন্য খুব ভালো কাজ করে। এই প্রোডাক্টটি দিয়ে স্কিনটাকে খুব ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। ওয়াশ করে নেওয়ার পরে হচ্ছে সিরামটি 4 থেকে 5 ফোঁটা ফেসে নিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিতে হবে। দেন এটি আপনার মাত্র হচ্ছে 2 সপ্তাহ অ্যাপ্লাই করার পরে কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট আপনারা ফিল করতে পারবেন। স্কিনটা আগে থেকে ময়শ্চারাইজ হয়ে গেছে, দেন আস্তে আস্তে খেয়াল করবে যে স্কিনটা অনেকটা হচ্ছে গ্লো করছে, এবং স্কিনে যে দাগগুলো থাকে দাগগুলো কিন্তু কমে যাবে। তবে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি সময় ধরে, বেশি দিন ধরে ইউজ করতে হবে। যদি স্কিনের ভালো রেজাল্ট চান অবশ্যই আপনাদের টাইম নিয়ে বেশি দিন ধরে ইউজ করতে হবে। অ্যান্ড আরেকটা কথা আমি সবাইকে ক্লিয়ার করছি, সিরাম আমরা এই জন্য ব্যবহার করব যে সিরামে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না। সিরাম টোটালি হচ্ছে ন্যাচারাল একটি প্রোডাক্ট, একদম ন্যাচারাল সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়ে থাকে, যেটি হচ্ছে স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে। যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করেন সেটা ক্রিম বেস হতে পারে বা যে বেসই হোক না কেন, জেল বেসও যদি হয়ে থাকে সেটি কিন্তু ডিপ লেয়ার পর্যন্ত যাচ্ছে না। সেক্ষেত্রে সিরাম কিন্তু আপনার ফেসের একদম টোটালি ডিপ লেয়ার পর্যন্ত যাবে, ভেতর থেকে স্কিনকে হচ্ছে যত্ন নেবে, ভেতর থেকে কাজ করবে, যে কারণে এটি অনেক দিন স্থায়ী থাকবে। আরেকটি সবচেয়ে বড় সলিউশন, সবচেয়ে বড় বেনিফিটস আমি বলবো সেটি হচ্ছে একমাত্র সিরামই হচ্ছে সেই জিনিস যেটি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো প্রকার ক্ষতি করবে না আপনার স্কিনের, কোনো প্রকার ক্ষতি করবে না, বরং হচ্ছে ডে বাই ডে আপনার স্কিনকে আরও 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 বেশি বেনিফিটস দিয়ে যাবে, স্কিন আরও বেশি ভালো হবে। যদি কেউ টোটালি আপনার স্কিনটাকে হচ্ছে একটা কেয়ার রাখতে চান, টোটালি হচ্ছে স্কিনের যত্নে রাখতে চান, স্কিনটাকে ভালো দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই সিরামের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, যেমনটা আমি করে থাকি বা আমার যে ক্লায়েন্টরা আছে তাদেরকে আমি সাজেস্ট করেছি, যে অপুরা আছে, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, তারা যেরকমটা করে থাকে। সো আপনারা যেটা করবেন একদম ন্যাচারালি এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করুন স্কিনের যত্ন নেওয়ার জন্য। এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে এই দুইটি যে প্রোডাক্ট আছে দুইটি প্রোডাক্টই স্কিনের জন্য খুবই উপকারী। একটি আপনাকে এর সাথে স্কিন থেকে ব্রণ রিমুভ করবে, দাগ রিমুভ করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, অ্যান্টিএজিং করবে, এবং স্কিন হচ্ছে আপনার যে যাদের হচ্ছে লাল লাল ভাব আছে স্কিনে, রেশের প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলো সলভ করবে। একই কথায় অ্যান্টি ফাঙ্গাল যত ধরনের ইনফেকশন বা প্রবলেম আছে আপনার ফেসে সেগুলো রিমুভ করতে হেল্প করবে। অন্যদিকে এটি আপনার স্কিন থেকে হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং করবে, ময়শ্চারাইজ করবে, স্কিন অ্যান্টিএজিং দিবে, স্কিন থেকে হচ্ছে দাগ রিমুভ করবে, এবং স্কিনের মোটা করতে হেল্প করবে। যাদের পাতলা স্কিন তাদের স্কিন মোটা করতে হেল্প করবে, এবং এটি হচ্ছে সব ধরনের স্কিনের জন্য বেনিফিশিয়াল। দুটি সিরামে হচ্ছে 12 থেকে 13 বছর বয়স থেকে যারা টিনেজার আছে তারা এটি ইউজ করতে পারবে, চোখ বন্ধ করে এটির উপর বিশ্বাস করতে পারে। এটি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আপনাদের স্কিনের কোনো প্রকার ক্ষতি করা ছাড়া স্কিনের যত্ন নিতে পারবেন। সো ভিউয়ার্স, যদি কেউ এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং জানান কেমন লেগেছে, অ্যান্ড করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।